সকাল 8টা থেকে তিনটি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মধুপুর উপজেলা তিনটি ইউনিয়নের মধ্যে আমি এখন সরাসরি আপনাদের মাঝে 6 নং মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে একটি কেন্দ্র থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে সকাল 8টা থেকে সুন্দর পরিবেশে এবং সুষ্ঠুভাবে মহিলা এবং পুরুষ সুন্দরভাবে এখানে ভোট দিতে দেওয়া হয়েছে এবং তারা সুন্দর উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতেছে। এখানে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে মানে সহিংসতার কোনো ঘটনার খবর আমাদের কাছে এখনো পৌঁছায়নি। এখন পর্যন্ত এই মধুপুর উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি, এখানেও কোনো সহিংসতার কোনো ঘটনা ঘটে নাই আমরা এটা জানতে পেরেছি। এবং আজকে এই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বুথ হাসিল পালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এখন ভোটাররা কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে ফলাফলের অপেক্ষায়, কখন ফলাফল আসবে এরই অপেক্ষায়। আপনাদের দেখাতে চাই যে আমাদের এই মির্জাবাড়ি এবং মধুপুর গোটা তিনটা উপজেলার যে নির্বাচন হচ্ছে কোথাও কোনো সহিংসতার কোনো ঘটনা ঘটে নাই। এখন এই মাত্র আমাদের 4টার পরে এখন ভোট গণনা চলছে। ভোটাররা কেন্দ্রের চারিদিকে এই ফলাফল অপেক্ষার জন্য তারা অপেক্ষা করছেন কখন ফলাফল প্রকাশ করা হবে এবং তারা ফলাফল নিয়ে ঘরে ফিরবে বলে আমাদের ভোটাররা জানিয়েছেন। এই ছিল আমাদের পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।